আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এবং কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে ভালো আছেন। দোয়া করি যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের ওসিলা করে সুস্থতা দান করুক আমরা বলি আমিন। এবং সাথে সাথে সবাইকে সুস্থতা কামনা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক সকল বলে আমিন। তো আজকের ক্লাসে আমরা 81 নম্বর ক্লাসে পদার্পণ করেছি, দেখতে দেখতে আজকে আমরা সুরাত আল ইমরানের 28 নম্বর আয়াতের পর থেকে 28 নম্বর আয়াত থেকে আমরা আজকে ইনশাল্লাহ ক্লাস দেখব। চলুন আমরা আজকের ভিডিও আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا تتقوا منهم تقاه، ويحذركم الله نفسه، وإلى الله المصير. ভেঙে ভেঙে পড়ি, লাগালিফ ইয়াত্তাখিযিল বলেন, লায়াত্তাখিযিল আরেকবার বলেন, লায়াত্তাখিযিল মুমিনুনাল, এখানে ধাক্কা হবে, মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, দম ছেড়ে দিলে মুমিনিন, তিন আলিফ, তারপরে ওয়ামাই এমিমের জবর এখানে গিয়ে নাকে, ওয়ামাই ইয়াফ আল, আইন অক্ষর আমরা সচেতন ভাবে পড়বো গলা চেপে, আল ওমাই আফআল যালিকা জিবারাকা যালিকা ফালাইসা জি মানে এটা হারকাত মিনাল্লাহি ফি একালিফ শাই ইন ফি শাই ইন তারপর ইল্লা আং তাত্তাকু তারপর মিনহুম আবার মিনহুম তারপরে তো দম ফেলার জায়গা আছে এবং দম ফেলার জায়গাতে গোলতা এটাকে আমরা মনে মনে হা বানাবো এবং দুই জবরকে আমরা ওয়াকফ করে বাদ দিয়ে ফেলবো। তো গোলতায়ে দম ফেলিলে মনে মনে হা ধরে আরদি সাকিন করতে হয়, তাহলে আমরা এখানে বলবো মিন হুম তো অ, পরে ওয়া ইউ হাজিরু আবার ওয়া ইউ হাজিরু কুমুল্লাহু নাফসাহ, গোলতাটা হা হয়ে যাবে যে আমরা বলবো নাফসাহ নাফ সাহ, এখানে হু টান দেওয়ার দরকার হবে না। এখানে আরেকটি হলো নিয়ম, কেউ যদি এখানে আমরা দম ছেড়ে দেই তাহলে আমরা এভাবে করে বলবো
وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ আজ যদি এখানে দম ছেড়ে দেই وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ আশা করি বুঝতে পারছেন তারপরে قُلْ إِن تُخْفُوا আবার সবাই বলি قُلْ إِن تُخْفُوا বলেন তো قُلْ إِن تُخْفُوا তারপরে মা ফি এটা হয়ে গেল ইফ এটা হয়ে গেল ইফ আবার মা ফি সুদুরিকুম সু হারকাত দু একালিফ পেশের বা মাসাকিন এক আলিফ টানতে হয় সুদুরিকুম তারপরে ফিল আরদ ফিল আরদ হ ওহ রে আল্লাহু আকবার আমি না এদিকে পড়ে নিচের লাইনে চলে আসছিলাম এই যে এখানে হবে মা ফি সুদুরিকুম আও তুব দু হু আও তুব কল কল হবে তুব তুব আর যদি আমি বলি তুব তুব তখন ফাও হবে না বাও হবে না এই জন্য স্পষ্টতার জন্য তুব কল কলা করে আদায় করতে হবে বাওয়া করে সাকিনে তাহলে কল কলা করতে হয় তু মিলবে বাইরের সাথে তুব এমন করে আও তুব দু হু ইয়ালাম হুল্লাহ আল্লাহ শব্দের ডান দিকে পেশ আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে এবং ল একালিফ দম ফেলা পরে অর্থাৎ দম ফেলার কারণে এটা আবার তিন আলিফ হয়ে যাচ্ছে ল হাইর উচ্চারণ ভেসে উঠবে ইয়ালাম হুল্লাহ قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله تابوري ويعلم أبار ويعلم بوري ما ফিসসামাওয়াতি মা একালিফ ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ তারপরে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আবার والله على كل شيء قدير دم فلا كارني دي بيش بات پوري يوم عبار يوم تجد عبار يوم تجد كل نفس ما عملت من خير محضر দম ফেলার জায়গা এটা এখানে লক্ষ্য করেন আমি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদেরকে এখন আমি পড়াবো সেই জিনিসটা এখানে লক্ষ্য করেন এখানে জিম আছে উপরে সদ লাম এবং ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলা হয় এবং উপরে লক্ষ্য করেন তিনটি ফটা এটাকে বলা হয় তিন ফোঁটা এবং লক্ষ্য করেন এই তিন ফোঁটা যদি কোথাও পাওয়া যায় মনে করবেন এর আশেপাশেই আবারও তিনটি ফোঁটা আছে তাহলে দেখি তো কোথাও আছে নাকি নিচের লাইন এই যে তিন ফোঁটা অর্থাৎ এটাকে বলা হয় পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকফে মু আনাকা যেমন আমি আপনাদেরকে এই চিহ্নটার নাম পড়েছিলাম গোলে চিহ্ন ওয়াকফে তাম এইখানে দম ফেলিতে হবে এটা হলো আইন এটাকে বলা হয় ওয়াকফে রুকু তাহলে এটা কি এটার নাম পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকফে মুআনাকা যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে এখন আমি আপনাদেরকে বলি যদি আমি এইখানে দম ছেড়ে দেই তাহলে এটাতে দম ছাড়া যাবে না আবার যদি এখানে দম ছাড়ি তার আগে দম ছাড়া যাবে না তাহলে আমরা কি বুঝলাম যে তিন ফোঁটা যেখানে থাকবে
তার পাশাপাশি আবার তিনটি ফোঁটা আমরা পেয়ে যাব এবং তিন ফোঁটাতে দম ফেলিলে পরে তিন ফোঁটাতে দম ফেলা যাবে না আবার যদি পরেরটাতে দম ফেলতে চাই তাহলে তার আগেরটাতে দম ফেলা যাবে না তাহলে আমি একটু বুঝাই দিই পড়াই মা আমিলাত মিন খায়রিম মুহদার দম ছেড়ে দিলাম এবার আমি এখানে দম ছাড়তে পারবো না এখানে দমটা ধরে চলে যেতে হবে তাহলে এটা মনে রাখবেন পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকিফে মুআনাকা যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে দুই জায়গায় ফেলা যাবে না এক জায়গায় দম ফেলা যাবে তাহলে আমি এখানে বলি প্রথমে দম না ফেলাই ভালো আমরা পরেরটা দম ফেলবো যেহেতু আমরা এখানে দম ছাড়ব না অতএব দুই জবরে একটি জবরকে বাদ দেওয়া যাবে না তাহলে এইভাবে হবে র জবর র মিলবে তোমার ওয়াওয়ের সাথে যেহেতু আমি দম ছাড়ব না খয়রিম মুহদার ওয়া মা আমিলাত মিন সু সু এমন হবে মিং সু এই যে শেষে শব্দটা করতেছেন ও এটার মানে হলো হামজাটা উচ্চারণ হচ্ছে আর যদি আমি শুধু বলি মিং সু তাহলে এটা আর এটা হচ্ছে এটার আদায় হচ্ছে না তাহলে এটাকে আদায় করার জন্য মনে রাখবেন হামজাতে আরদি সিন করা একটু কিন্তু ধাক্কা দিয়েই করতে হবে মিং সু একটু উপরে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন মনে হয় আছে একটা কথাই জানি সরি ওই পৃষ্ঠে গত পৃষ্ঠে ছিল হামজাতে সেকেন্ড দম ফেলার সময় তাহলে এখানে আমরা বলবো মিং সু তারপরে তাওয়াদ্দুলাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু পরে আমাদাম বাঈদা আবার তাওয়াদ্দু তারপরে লাও আন্না পরে বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম দুই জবর পরে মিমে চলে যাবে দাল জবর দা এই যে ছোট্ট মিম আমাদাম বাঈদা দম ছেড়ে দিছি একটা জবর বাদ দিছি এক আলিফ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ আল্লাহু রাউফুম ফায় দুই জবর একটা বাদ যাবে একটা মিমের সাথে উচ্চারণ হয়েছিল এখানে যেমন এখানে একটা পেশ বাদ যাবে এটার সাথে ফা পেশ ফু আর ফু মিলবে মিমের সাথে ফুম আল্লাহু রাউফুম বিল ইবাদ আশা করি বুঝতে পারছেন আমরা চলুন পরের আয়াতে আমরা পড়া দেখি পড়ে দেখেন আমরা পরের পৃষ্ঠে আসলাম উল ইং কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أبدا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আয়াতের অর্থ অনেক সুন্দর দেখে নিয়েন ইনশাআল্লাহ যদি কারো সামর্থ্য থাকে পরের আয়াত উল আতি আতি যদি আমরা বলি তাহলে এটাকে তা হয়ে যাবে এটা মুখটা গোল করব আ তুই আবার আ তুই একালি উল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া জাইর এর সাথে ওয়ার রাসূল উল আতিউল্লাহ ওয়ার রাসূল তারপরে فَإِن تَوَلَّوْا أَبَر فَإِن تَوَلَّوْا
তারপরে ফা ইন্নাল্লাহা, তারপরে লা ইউহিব্বুল কাফিরিন। দেখেন আবার উল আতিউল্লাহা ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সবসময় এই হাটাকে আদায় করার জন্য এইভাবে লা ইউহিব্বুল কাফিরিন, পরে ফা তিন আলিফ, আর এখানে আল্লাহ শব্দের ডান দিকে এই যে জব, এটাকে আমরা ল বলবো, আর এটাকে ওয়াজিব গুনগুন করবো ইন্না। আবার হাস হাসনা হাসতফা, ইয়াতে কিছু নেই, এটা বাদ। আদামা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের কথা বলছে, আদামা ওয়া নূহাও, নূহ নবীর কথা, ওয়া আলা ইব্রাহিমা, তারপরে ওয়া আলা ইমরানা, তারপরে আলাল আলামিন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহাও, তারপরে ওয়া আলা, তারপরে ইব্রাহিমা, তারপরে ওয়া আলা, তারপরে ইমরানা, তারপরে আলাল, তারপরে আলামিন। তারপরে এখানে লক্ষ্য করেন একটা আমরা ছোট্ট মিম দেখতে পাচ্ছি দুই জবরের পরে, তাহলে একটা জবর তা জবর তা তা মিলবে মিমের সাথে তাম, তাহলে এখানে উচ্চারণ হচ্ছে জোর ইয়া করে তার যে তার সামনে যে ধাক্কা জোর রেই ইয়া তাম বা দোহা মিম বাদ বাদ বাদ, এমন হবে বাদ, অর্থাৎ দুই জের বাদ বা মিলবে এর সাথে বা, আর বা মিলবে দদের সাথে, উচ্চারণ হবে বাদ 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 বাদুহা মিম বাদ। আল্লাহু সামিউন আলিম, সবাই বলেন তো, এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহু সামিউন আলিম। পরে ইদ নরম, ইদ কালাতিম, এটি এই মিমে আসবে তিম, ইদ কালাতিম রাআতু ইমরানা রব্বি, রাব্বি না রব্বি, ইন্নি, পরে নাযারতু লাকা, আবার নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল, আমরা অনেকে ফাতা কাব্বাল বলি না, ফাতা কব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইদ ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পরে ফালাম্মা
وضعتها قالت ربي إني وضعتها أنثى رجبر أجا أنثى وضعتها أنثى এলানের ভিতরে লক্ষ্য করেন আমরা এটাকে ওয়া দ বলবো দা বলবো না তখন দাল হয়ে যাবে এটাকে আমরা ওয়া দ বলবো এখানে আছে ওয়া দ আত হা এখানে ওয়া দ তু হা উং হা পরে আল্লাহু আ'লামু বিমা ওয়া দ আত ওয়া দ আত তারপরে وَلَيْسَ الذَّكَرُ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ أُعِيذُهَا ذهابك ذريتها ذريتها তারপরে মি না আমরা 81 থেকে 82 নম্বর আয়াতের 82 নম্বর পেজে দেখি যে নুনের পরে সাকিন আছে কিনা তাহলে এখানে মনে রাখবেন মিনা লেখা আছে ওয়াজুরিয়া তাহা মিনা আমরা ওই পাড়ে দেখলাম যে মিনা ছিল ওই নুনের জবর এসিনে গিয়ে মিলছে মিনা মিলার কারণে উচ্চারণ মিনাস মিনাস শাইতানির রাজিম শাইতানির রাজিম আমরা অনেকে বললে দেখি কিন্তু আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম তখন এটা কিন্তু তা হয়ে যায় আমরা বলবো শাই ত পুটো গোল শাইতানির রাজিম আমরা আজকে আরেকটি আয়াত পড়ি ইনশাআল্লাহ ক্লাস সমাপ্ত করব চলুন فتقبلها فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا نباتا حسنا وكفلها زكا ريم البيشة ريا وكفلها زكريا এখানে জবরটা আর ডিসাইন হলো না কেন এই জবরের পরে এই যে আলি বসে এজন্য হইল না জাকারিয়া كلها كلما دخل دخل عليها زكريا يل زكريا المحراب وجد عندها رزقا এই যে আমরা নাম শুনছিলাম না জাকারিয়া নবী মেহরাব মানে মেহরাবের ভিতরে ছিল ওয়াজাদা ইনদাহা তার নিকট রিজক খাবার এসেছিল ক্বালা ইয়া মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা তারপরে قالت هو من عند الله অর্থাৎ তার নিকট খাবার এসেছিল মারিয়াম আলাইহিস মারিয়াম তখন বলছিল এই খাবার কোথা থেকে আসে তখন তিনি বলছিল মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়ারজুকু রিজিক দান করে মাইয়াশা ও যাকে ইচ্ছা বিগয়ির হিসাব অসংখ্য গণিত যেটার কোনো হিসাব নেই
ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।